GH is not pronounced in a syllable when it comes after a vowel. Alright. যখন কোনো একটা সিলেবলে ভাওয়েলের পরে GH আসে তখন GH-টা সাইলেন্ট থাকে। GH এর কোনো উচ্চারণ হয় না। যেমন উদাহরণস্বরূপ দেখো HI GH হাই যেটার বাংলা অর্থটা হচ্ছে উচ্চ। তো এই যে হাই শব্দটা লক্ষ্য করো যে I এর পরে GH আছে যার কারণে GH এর উচ্চারণ হয় নাই। এরপরে দেখো যে সাই এস আই জি এইচ সাই আই এর পরে জি এইচ থাকার কারণে জি এইচ এর উচ্চারণ হয় নাই। সাই শব্দটির বাংলা অর্থটি হচ্ছে দীর্ঘশ্বাস। এরপরে দেখো যে সাইট সাইট শব্দে জি এইচ এর উচ্চারণ হয়নি কারণ আই এর পরে জি এইচ আছে। সাইট যেটার বাংলা অর্থটি হচ্ছে দৃষ্টিশক্তি। এরপরে দেখো এই শব্দটা লাইট এল আই জি এইচ টি লাইট এখানেও জি এইচ এর উচ্চারণ হয়নি কারণ আই এর পরে জি এইচ আছে। এরকমভাবে আরও কিছু শব্দ দেখো মাইট যেটার বাংলা অর্থ হচ্ছে শক্তি অথবা পারত কোনো একটা কাজ হতে পারত বা করতে পারত এরকম বোঝায়। নাইট যেটার বাংলা অর্থটি হচ্ছে রাত ফাইট যেটার বাংলা অর্থটি হচ্ছে যুদ্ধ থট লক্ষ্য করো থট এখানে ইউ এর পরে জি এইচ থাকার কারণে জি এইচ এর উচ্চারণ হয়নি কারণ ভাওয়েলের পরে জি এইচ আছে। থট যেটার মানে হচ্ছে যে চিন্তা অ্যালাইট যেটার বাংলা অর্থটা হচ্ছে নামা বা অবতরণ করা তো উচ্চারণটা কী হবে অ্যালাইট জি এইচ এর কোনো উচ্চারণ হবে না। এরপর দেখো যে ফোর্ট ফোর্ট যেটার বাংলা অর্থটা হচ্ছে যুদ্ধ শর্ট যেটার বাংলা অর্থটা হচ্ছে চাওয়া শর্ট এরকম হবে উচ্চারণটা। তবে ভিন্ন ভিন্ন সিলেবলের মধ্যে যদি ভাওয়েলের পরে জি এইচ থাকে তাহলে সেখানে জি এইচ এর উচ্চারণ হবে। যেমন উদাহরণস্বরূপ দেখো ডগ হাউস শব্দটা লক্ষ্য করো ডগ একটা সিলেবল হাউস আরেকটা সিলেবল তো দুইটা সিলেবলের মধ্যে জি এইচ আছে ভাওয়েলের পরে তো এরকম হলে হবে না। এখানে ডগ যেহেতু আলাদা সিলেবল আর হাউস যেহেতু আলাদা সিলেবল তাই এই আলাদা আলাদা সিলেবলের মধ্যে জি এইচ আছে তাই এখানে জি এইচ এর উচ্চারণ হবে। তবে একটা সিলেবলে যদি জি এইচ একসঙ্গে থাকে ভাওয়েলের পরে তখন জি এইচ এর উচ্চারণ হবে না। তো এখানে বিষয়টা ভালোভাবে বুঝে নাও এই উদাহরণ দুটো দেখে যে ডগ হাউস এটা হচ্ছে একটা ওয়ার্ড যে ওয়ার্ডের মধ্যে দুটি সিলেবল আছে ডগ এবং হাউস ডগ হাউস একত্রে হচ্ছে ডগ হাউস যেহেতু এটি একটি ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে ভাওয়েলের পরে জি এইচ থাকলে কোনো সমস্যা নাই জি এইচ এর উচ্চারণ হবে যদি ওয়ার্ডটা একাধিক সিলেবলের হয় এরকম আর একটা সিলেবলে জি আরেকটা সিলেবলে যদি এইচ থাকে তখন কী হবে যে জি এইচ এর উচ্চারণটা করতে হবে। আর যদি এরকম হয় লাইট লক্ষ্য করো এল আই জি এইচ টি লাইট একটা সিলেবলের শব্দ লাইট এখানে লক্ষ্য করো একটা সিলেবলের মধ্যে ভাওয়েলের পরে জি এইচ আছে তাই জি এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে। জি এইচ এর উচ্চারণ অনেক সময় বাংলা ফ এর মতো হয় তো চলো এরকম কিছু শব্দ প্র্যাকটিস করি ডি আর এ ইউ জি এইচ টি ড্রাফট লক্ষ্য করো শব্দটা ড্রাফট যেটার বাংলা অর্থটা হচ্ছে খসড়া এখানে জি এইচ এর উচ্চারণ কিন্তু ফ এর মতো হয়েছে। এরপরে দেখো লাফ যেটার বাংলা অর্থটা হচ্ছে হাসি এরপরে দেখো কাফ যেটার বাংলা অর্থটা হচ্ছে কাশি এরপর দেখো টাফ যেটার বাংলা অর্থটা হচ্ছে শক্ত বা শ্রমসাধ্য। পরবর্তী ক্লাসে কিছু শব্দ দেখাবো যেখানে এইচ লেটারটি সাইলেন্ট আছে। আজকের ক্লাস এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।